জাতীয় সংসদের উপনেতা বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই। রোববার রাত 11:40 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 87 বছর। সাজেদা চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। ফরিদপুর 2 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার মৃত্যুর সংবাদে হাসপাতালে ছুটে আসেন দলের সিনিয়র নেতারা। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। সৈয়দা সাজেদা চৌধুরী 50-এর দশকে যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতির সাথে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপরিবার হত্যার পর সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আওয়ামী লীগের। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ দায়িত্ব পালন করেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের একজন সফল মন্ত্রী হিসেবে। নবম ও দশম জাতীয় সংসদের উপনেতা হিসেবেও দায়িত্ব পালন করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন সাজেদা চৌধুরী। গত সপ্তাহে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয় প্রবীণ এই রাজনীতিবিদকে। রোববার রাত 11:40 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে ছুটে আসেন দলের সিনিয়র নেতারা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার অপরিসীম অবদান নিয়ে কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নামক। তার বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবন, তার নির্ভীক সৎ জীবনযাপন এদেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, অনুকরণীয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাজেদা চৌধুরী ফরিদপুর 2 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।